ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা একটি নতুন আপডেট, নতুন বিষয় নিয়ে বা জব রিলেটেড বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা এতক্ষণে হয়তো থাম্বনেলে দেখেছো যে ডাক সেবক হিসেবে নতুন নিয়োগ হচ্ছে ইন্ডিয়া পোস্টের মধ্যে, এবং যার কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাশ রাখা হয়েছে এবং যার অ্যাপ্লিকেশন আজকের থেকেই শুরু হয়ে গেছে, আজকের ডেট থেকেই তোমরা চাইলে যে কোনো সময় কিন্তু এর অ্যাপ্লিকেশন করতে পারো। তো কী করে অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কবে কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, কত টাকা লাগবে, কী কী বিষয় মানতে হবে, এবং আমি কেন বলেছি পরীক্ষা হবে না, তো এখানেও আমি কিন্তু তোমাদের যাবতীয় তথ্য দেখিয়ে দেবো। তার জন্য তোমাদের যে নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন, সেই অফিসিয়াল নোটিফিকেশানে যেতে হবে। তো তোমরা সবার প্রথমে ইন্ডিয়া পোস্টের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসার পর এইভাবে প্রথমে হোম পেজ দেখতে পারবে। এইখানে এসে কিন্তু তোমার সবার নিচে এইখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রিক্রুটমেন্ট বলে একটি সেকশন রয়েছে, যেই সেকশনে তোমাদের এন্টার করতে হবে। তো এই সেকশনে যখনই তোমরা ঢুকে যাবে, ঢোকার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ লাইভ নোটিফিকেশন ফর জিডিএস অনলাইন শিডিউল 1 জানুয়ারি 2023 ইজ রিলিজ। তো এখানে কিন্তু নোটিফিকেশন বলে দেওয়া হচ্ছে এবং লাস্ট ডেট কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন 16/2/2023 পর্যন্ত কিন্তু চলবে। তো এইখান থেকে তোমরা তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটি পেয়ে যাবে। তো তোমাদের একটি কাজ করতে হবে, এই লিঙ্কে সোজাসুজি ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে আসবে, এবং এইখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 23টি স্টেটের জন্যই এই অ্যাপ্লিকেশনগুলি চলছে, এবং প্রায় 40,000+ আমরা যদি দেখি তাহলে 40,000+ ভ্যাকান্সি কিন্তু রয়েছে, যার মধ্যে নতুন নিয়োগ হবে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ জিডিএস এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং এই অ্যাপ্লিকেশন প্রসেস আমি তোমাদের আরেকটি সেপারেট ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু সবার আগে তোমরা সেই নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আমরা কালকের মধ্যেই কিন্তু সেই ভিডিও নিয়ে আসছি, যেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তো এখন আমরা দেখবো নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশন দেখার জন্য এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে তোমাদের নোটিফিকেশানটি ডাউনলোড করতে হবে। তো এইখান ডেসক্রিপটিভ যে নোটিফিকেশান রয়েছে, আমরা অবশ্যই সেই ডেসক্রিপটিভ নোটিফিকেশানটি দেখবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য এলিজেবল অ্যাপ্লিকেন্টস ফর এঙ্গেজমেন্ট অ্যাজ গ্রামীণ ডাক সেবক জিডিএস ব্রাঞ্চ পোস্টম্যান বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টম্যান এবিপিএম এবং ডাক সেবক, এই তিনটি পদের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, এবং যার নোটিফিকেশান তোমরা এইখানে দেখতে পাচ্ছ। এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য তোমাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে যেতে হবে, অথবা আমি যেই ওয়েবসাইটে আসলাম সেইখান থেকেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন প্রসেসও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এইখানে সবার প্রথমে কিন্তু যে ইম্পর্টেন্ট ডেটগুলি রয়েছে, সেই ইম্পর্টেন্ট ডেটগুলি বা শিডিউলগুলি দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট কিন্তু এখানে রয়েছে 27/1/2023 থেকে 16/2/2023 পর্যন্ত কিন্তু চলবে, এবং কারো যদি ফর্ম ফিল আপ করতে ভুল হয় সেই জন্য এখানে এডিট এবং কারেকশন উইন্ডো ফর অ্যাপ্লিকেন্টস, তো এখানে তোমরা 17/2/2023 থেকে 19/2/2023 পর্যন্ত তোমাদেরকে টাইম দেওয়া হবে। এবং এইখানে তোমাদের তার নিচে যদি তোমরা দেখো, তো এইখানে তোমাদের যে স্যালারি রয়েছে সেই স্যালারি বলে দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি বলা হয়েছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এপিএম এর জন্য কিন্তু এখানে স্যালারি 12,000 থেকে 29,380 টাকা, এবং এবিপিএম অথবা ডাক সেবকের জন্য কিন্তু রয়েছে 10,000 থেকে 24,470 টাকা। এবং তার নিচেই যদি আসো তাহলে এইখানে তোমরা দেখতে পাবে যে কোন জবের জন্য তোমাদের কী কী কাজ করতে হবে। তো এইখানে প্রত্যেকটি জবের জন্য কিন্তু যে সেপারেট কাজগুলি, সেই কাজগুলি বলে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে। তোমাদের যদি দরকার পড়ে, যেই পোস্টের জন্য দরকার পড়বে তোমাদের কাজগুলি, অবশ্যই তোমরা প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি পোস্টের জন্য যে কাজ করার রয়েছে সেই কাজগুলি তোমরা অবশ্যই দেখে নেবে ভালো করে, তারপরে অ্যাপ্লিকেশন করবে। এবং যদি এজ লিমিট দেখো তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সর্বপ্রথম তোমরা এজ লিমিট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মিনিমাম বলা হয়েছে 18 বছর থেকে তোমাদের 40 বছরের মধ্যে হতে হবে, এবং সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে যে আপার এজ লিমিট রয়েছে সেই লিমিটের মধ্যে কিন্তু ছাড় দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে সেই তথ্য বলে দেওয়া রয়েছে, তোমরা এখানে চাইলে দেখে নিতে পারো। এবং এখানে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিটও তোমরা দেখে নিলে, এবং তার নিচে যদি তোমরা আসো তো তার নিচে কিন্তু আরও অনেকগুলি তথ্য রয়েছে, সেই তথ্যগুলি অবশ্যই তোমাদের দেখা উচিত। এবং আমি যেহেতু বলেছি তোমাদের চাকরি নিতে গেলে কোনো পরীক্ষা দিতে হবে না, তো যারা যারা জিডিএস এর ব্যাপারে জানে
তারা অবশ্যই জানবে যে এখানে পরীক্ষা হয় না, শুধুমাত্র তোমাদের যে নাম্বার রয়েছে মাধ্যমিকের নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তি করেই হয়। এবং এইখানে তোমরা যদি দেখো তাহলে তোমাদের শুধু মাধ্যমিক পাশ করলে কিন্তু তোমরা এই পোস্টগুলির জন্য যোগ, এবং এই পোস্টগুলির মধ্যে কিন্তু তোমাদের চাকরি হবে। এবং এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে বলে দেওয়া রয়েছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং কোন স্টেটের জন্য বা কোন ডিস্ট্রিক্টের জন্য কী কী ল্যাঙ্গুয়েজ জানা জরুরি সেগুলি কিন্তু আমরা একটু পরে দেখাচ্ছি। তো এইখানে কিন্তু আদার কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা যদি দেখো তাহলে এখানে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, সাইকেলিং থাকতে হবে, সাইকেলিং জানা থাকতে হবে। তার নিচে কিন্তু বলে দেওয়া হচ্ছে অ্যাডেকুয়েট মিনস অফ লাইভলিহুড, তো এইখান থেকে তোমাদের জীবিকার পর্যাপ্ত মাধ্যম থাকতে হবে এই তিন নম্বরটির মানে। এবং তার নিচে যদি তোমরা আসো তো তার নিচেই কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের কিভাবে সিলেকশন হবে, সেই প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো সেই প্রসেসটি তোমরা অবশ্যই দেখবে, এবং তার প্রথমেই তোমরা এখানে রিজার্ভেশন দেখতে পাচ্ছ, এখানে রিজার্ভেশনগুলি দেওয়া রয়েছে। এবং তার নিচে যদি তোমরা দেখো এই যে পোস্টগুলি রয়েছে, এই পোস্টগুলির জন্য তোমাদের যদি ডিসএবিলিটি থাকে তাহলে কোন কোন ডিসএবিলিটি গ্রহণযোগ্য সেগুলিও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এই সেকশনটি ফলো করবে। এবং হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে যদি আসো তো এখানে তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে, এবং যদি তোমরা না পারো বা কোথাও কোনোরূপ সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে নতুন ভিডিও চলে এসেছে, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। সেখানে কিন্তু সমস্ত প্রসেস বলে দেওয়া রয়েছে কি করে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই প্রসেস। তো এইখানে তোমরা সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু দেখতে পাচ্ছ, সবার প্রথমেই কিন্তু আমরা যেই কথাটি বলেছিলাম সেটিকে এখানে প্রমাণ করে দিচ্ছি যে দ্য অ্যাপ্লিকেন্টস উইল বি শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ দ্য সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। তো এখানে তোমাদের সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হবে, এবং যেই সিলেকশন তোমাদের যে মাধ্যমিকের নাম্বার রয়েছে মাধ্যমিক এক্সামিনেশন নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তি করেই হবে। এবং এইখানে কিন্তু আরেকটি মজাদার বিষয় বলে দেওয়া রয়েছে, তোমরা যদি নিচে আসো তো এখানে দেখতে পারবে তোমাদের নাম্বার বা তোমাদের যে গ্রেডগুলি রয়েছে সেই গ্রেড অনুযায়ী কিন্তু এখানে গ্রেড পয়েন্ট দেওয়া রয়েছে, এবং এই গ্রেড পয়েন্ট হিসাবেই কিন্তু তোমাদের সিলেকশন হবে। এবং এই গ্রেডের মধ্যে যারা যারা পড়বে তারা তারা কিন্তু অবশ্যই তাদের জব পেয়ে যাবে। তো এইখানে কিন্তু আর সেই রকম কোনো তথ্য দেওয়া নেই। তো এরপরেও যদি তোমাদের কোনোরূপ অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের কমেন্ট করতে পারো, আমরা প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেব। যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইন যে কোনো সময় ভিজিট করতে পারো, এবং বং হেল্পলাইন ভিজিট করে কিন্তু তোমরা যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করতে পারো, কারণ আমরা প্রত্যেকটি একদম তোমাদের হাতে কলমে দেখিয়ে দেবো কী করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করবে, এবং সেই প্রসেস এবং এ টু জেড কিন্তু আমরা সেখানে দেখাবো। অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আরও এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।